হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমি নতুন হেয়ার কাট করে আসছি, তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো তো গাইস, আমার মা আমাকে ডাকতেই থাকে, ডাক্তারতে কাজ বলতেই থাকে। তো আমাকে এখন জিনিস নিতে পারলো দোকানে, যাই হোক জিনিস নিয়ে আসতে লাগবে। হো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, দিনগুলো একবারে বেকার হয়ে যাচ্ছে, খুব বোরিং ফিল হচ্ছে একবারে। তো আমার সাথে রয়েছে বাচ্চা পাটি, তো সবাই হাই করে দে। থ্যাংক ইউ। তো সবাই তো গাইস, আমার আম খাওয়ার ইচ্ছা করছে এখন বর্তমানে, তো দেখি গাছে আম আছে, পাকা আম আছে কিনা খুঁজে দেখি। তার একটা লাঠি নিয়ে নিই আম পাড়ার জন্য, ঠিক আছে? লাঠিটা নিলাম। ইক জানে ইয়া ইয়ে পাকা নেই। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের আম গাছ। ওই যে ওই গাছে আছে, দেখতে পাচ্ছি আম, পাকা পাকা আম, পাকা আম পারবো, পাকা আম। এগুলো কি পাকা আম? ওই একটা আম পাকি গেছে, একে তুলতে লাগবে। ওরে বাপরে, ছোঁয়া মাত্রই পড়ে গেল আমটা, হয়তো পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেকে গেছে। আমি গাছ একটা দেখতে পাচ্ছি, এই দেখো কত বৃষ্টি হচ্ছে, আমাদের জমিতে জল লাগিয়েছে এখানে। ওই যে ওই গাছে একটা পাকা আম আছে, বাট ওখানে যাওয়া যাবে না, যাবো কি, জল আছে মানে কাদা। তো তো আমার সাথে আছে দেবু, হাই করে। হাই। তো এখন গাছে উঠবে, চলো উঠবে, উঠ আরামসে উঠবি, দেখিস পড়ে যা না, যা সবার ঠিক আছে, ভালো করে উঠবি। লাঠি লাগবে, লাঠি। গাছে উঠতে পারছিস না, পারবি? উঠতে পারবি? উঠতে উঠতে না পারলে থাক, উঠতে পারলে উঠ, আরামসে উঠ, আরামসে। ওটা শুকনো আছে, উপরে ধরো, উপরে ধরো, উপরে ধরো, ব্যাস। দেখিস বৃষ্টি পড়ছে, ভিজা আছে, আবার পিছলে পিছলে যাবে। তারপরে জামা পড়িস না কেন রে? ওই যে দেখ, ওইদিকে একটা আছে, একটা এদিকে আছে, একটা যেখানে আছে। লাঠি লাগবে না, লাঠি নেয় না, লাঠি নেয়। পাকাগুলো তুলবি খালি, কাঁচা তুলিস না। তো গাইস, আমি তুলে নিয়েছি পাকা পাকা আম, এগুলো এখন বাড়ি গিয়ে খাবো। তো গাইস, আমি নিয়ে নিয়েছি আম, ঠিক আছে, এখন খাবো পাকা পাকা আম। সাথে বিউটি মাছ দিয়েছে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। খেতে চাইলে আসো আমাদের বাড়িতে, পাকা পাকা আম, দারুণ টেস্ট। যে মাফ কর না, মে যে হে গাইস, তো আমি অনেক আম খেলাম, আম খাওয়া হলো। তো যাই হোক, আমার এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে লাগবে। তো আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি, টাটা, বাই বাই, টেক কেয়ার।